শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা লোক মানুষের সাথে এখানে উপস্থিত আছেন সান মেডিকেল সার্ভিসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সেলিম রেজা শেখ। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে শুভ সন্ধ্যাবেলায় আমি সাংবাদিক ফরহাদ আপনাকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া আছে এবং প্রিন্ট মিডিয়া এবং অনলাইন চ্যানেল আছে, প্রত্যেকটি চ্যানেলের মাধ্যমে আমি সাংবাদিক ফরহাদ আমি একজন আলোকিত মানুষ হিসেবে আমি পেয়েছি আমাদের সান মেডিকেল সার্ভিসে জেনারেল ম্যানেজার, যিনি কিনা আমাদের কুমিল্লার গৌরব এবং একজন কিংবদন্তি একজন আলোকিত দেবেন। তো সেই সুবাদে আমি আমার জয়ের মার্কেট থেকে আমি আমার চ্যানেল থেকে ব্র্যাক নিউজ এটি অনলাইন চ্যানেল থেকে আমার বাংলাদেশ মাটি মানুষের স্বরণ ব্যক্তিত্ব সম্পূর্ণ আলোকিত ব্যক্তি জনাব সেলিম রেজা সাহেবকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি টেবিল টক শোতে অ্যাটেন্ড করে আসি। তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি জয়ের মার্কেট টেবিল টক শো থেকে সর্বপ্রথম আমি সেলিম সাহেব আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা কিভাবে কেটেছেন সে ব্যাপারে একটু আমার অনলাইন চ্যানেলে যুক্ত হয়ে যাওয়া সবাই দিচ্ছেন। আসলে আল্লাহর কাছে একটু অত্যন্ত আলোকিত ব্যাপার যে সেলিম সাহেব আপনার যে বাল্য জীবনটা যেভাবে সুন্দর করলো আপনার ফ্যামিলি স্ট্যাটাসটা, আমরা একজন কিংবদন্তি হিসাবে আপনাকে আমি পেয়েছি আমার টেবিল অংশের মাধ্যমে এবং আপনি যে কথাটা তুলে ধরেছেন আমাদের এই সুজলা সুফলা শস্যমলা আমাদের এই খুব প্রাকৃতিক বাংলাদেশে গ্রাম্য পরিবেশে আপনার পরিবেশটা বড় হয়েছে। এখানের মধ্যে আপনি যে কথাটা প্রফেসর তুলে ধরেছেন আমার এই মুহূর্তে পড়লে কবি জসীমউদ্দিনের কথা মনে পড়ে গেল, সেই নকশিকাতা মনে করলাম কবি জসীমউদ্দিন যে রসিকতা মাঠের মধ্যে নকশির প্রতিটা পুরোকে পুরোকে জীবন কাহিনী তুলে ধরেছে। আমার কাছে মনে হতো সে রেখে আপনি প্রত্যেকটা পুরোকে পুরোকে আপনার যে শৈশব যে গানটা ইয়ে করেছেন এটা নকশিকতা মাঠের সাথে আপনার প্রায় মিল আছে, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার বাল্য জীবনটা তুলে ধরেছেন। পরবর্তীতে আমি একটু জানতে চাচ্ছি আপনার শিক্ষা জীবনটা, আপনার ব্যক্তিগত শিক্ষা জীবনটা আপনি কিভাবে পার পার করে আপনি মানে এমএসসি পর্যায়ে আপনি আসেন সেই ব্যাপারটা আপনি একটু শৈশবকালে শিক্ষা জীবন থেকে শুরু। ভিউয়ার্স খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন আমাদের আলোকিত মানুষ হিসেবে সেলিম সাহেবের যে শিক্ষা জীবনটা উনি নাইজুবন থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি থেকে এমএসসি করে মাস্টার্স কমপ্লিট করে এবং ম্যাথমেটিক্স করে যেটা মানে একটা বিশাল একটা সাবজেক্ট মানে এটার মতো মজার একটা সাবজেক্ট এবং ক্রিয়েটিভিটি সাবজেক্ট আমার মনে হয় নাই, যে আমরা সাধারণত যখন ক্লাস 9-10 এ পড়তাম
আমাদের খুব মজা লাগতো যে অ্যালজেব্রা বা সায়েন্সের থিটা প্লাস ক্লাস করে থিটা নিয়ে যখন আলোচনা করতাম। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমার খুব ইচ্ছে ছিল জীবনে ম্যাথমেটিক্স অনার্স করার জন্য, কিন্তু সেটা আমার সৌভাগ্য হয়নি। পরবর্তীতে আমি আমরা ইংলিশ অনার্স মাস্টার্স নিয়ে আমরা চিটাগাং ইউনিভার্সিটি থেকে আসতে হয়েছে। যাই হোক, তারপরে আমরা আলোকিত ভাবে এই আমাদের সোনার বাংলাদেশে একজন আদর্শ সৈনিক হিসেবে আছে, একজন লুকলেন ছাত্র হিসেবে আছে। সেলিম ভাই, আপনার টেবিলের সাথে যে কনসেপ্টটা স্টুডেন্ট লাগে এবং মনোজগুলোটা বলে তুললে আমার আপনাকে অবশ্যই ধন্যবাদ। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, দিস দ্য ওয়ান কাইন্ড অফ দ্য পিক ইস্যু ফর দ্য সান মেডিকেল সার্ভিস, এটা আমাদের জন্য একটা কুমিল্লার একটা গৌরব। এখন আপনি জেনারেল ম্যানেজার হিসেবে আছেন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মিস্টার সেলিম সাহেব, আপনি আমাদের সান মেডিকেল সার্ভিস একজন জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, ফিলিংসটা কেমন লাগছে সেটা তো সম্মানিত সেলিম সাহেব। রিলেটেড আছে ধন্যবাদ জনাব স্যার সেলিম সাহেব। আপনি আমার স্যাটেলাইটের মাধ্যমে যে কথাটা তুলে ধরলেন একজন জেনারেল ম্যানেজার হিসেবে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পাশ্চাত্য আসলে রাষ্ট্রীয় করে আছে এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, প্রথম তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো, অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের একটি মহত্ব। আমি দেখতে পাচ্ছি জনাব সেলিম সাহেব, আপনি আমাদের রাষ্ট্রীয় তিনটি গুণেই গুণান্বিত হয়ে আছে, যে কথাটা আপনি তুলে ধরেছেন ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস। আমি একটি কথা বলবো, আমি আপনার গর্ভধারিণীর মাকে তেরো জানাতে হবে, কেননা সম্রাট নেপোলিয়ন একটি কথা বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাত দেব। সেই প্রেক্ষাপটে আপনি গর্ভধারিণীর মাকে আমার এই অভিজোড়া মাসে 26শে মার্চে গত হলো, এটা আমাদের 31 মাস, তো এই 26শে মার্চে অভিজোড়া মাসে লাল সবুজের পতাকা নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি এবং আমাদের ঢাকা শহীদ বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করেছি। আপনি গর্ভধারিণীর মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি, সম্রাট নেপোলিয়ন যে কথা বলেছে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো। সেই সুবাদে আমি একজন আলোকিত ব্যক্তি হিসাবে আপনাকে পেয়েছি এবং গর্বের মধ্যে ধারণ করে আপনি আসছেন। আপনার পুরো ফ্যামিলিকে ধন্যবাদ এবং গর্ভধারিণী মাকে ধন্যবাদ যে আমরা একজন ভালো একজন এডুকেশনাল পার্সন হিসাবে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষার্থী মেরুদণ্ডকে আমরা যেভাবে ইয়ে করেছেন এবং যে সান মেডিকেল সার্ভিসে যে আপনি জয়েন করেছেন এটাতে আপনি অনেক কমফোর্টেবল ফিল করছেন। সবচেয়ে বড় কমফোর্টেবলটা হচ্ছে যে একটা ডাক্তার একটা প্রতিছবি দেখলে পেশেন্টের বলতে পারছে কি মনে করে, তো আপনি জিনিসটা ফ্রম দ্য বিগিনিং থেকে লাস্ট পর্যন্ত একজন পেশেন্টের ইয়ে ধরে আপনি জিনিসটা অ্যানালাইসিস করে জিনিসটা করতে পারেন, তো এই যে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে একটা জেনারেল ম্যানেজার হিসেবে এবং যিনি ইয়েটা করে যাচ্ছেন ডিজিটুয়ার্স ব্যাংকাই, অর্থাৎ এটা একটা একটা মানব সেবা, তার সাথে আপনি যে রাষ্ট্রীয় যে দ্বিতীয় নম্বর উক্তিটাকে আবার বেশি প্রাধান্য দিয়েছেন দুটো উক্তি আপনি আছেন, ডিজিটুয়ার্স গড, ডিজিটুয়ার্স প্যারেন্টস, অ্যান্ড ডিজিটুয়ার্স ব্যাংকাই। অবশেষে আপনাকে জেনারেল ম্যানেজার হিসেবে যে কথা তুলে ধরেছেন আপনাকে অবশ্যই ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা চলে আসি আমাদের বঙ্গমাতা, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতা বাই মহাচৌধুরী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র সজীব আচার্য জয় সাহেব। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি কথা বলেছেন, 2021 থেকে 2031 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ করবে, তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা দেখেছি মিস্টার সেলিম সাহেব যে আমরা 2018 সালে অলরেডি 60-70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি, 21-40 মধ্যে 18 সালে যদি আমরা 60-70 করতে পারি আর বাকি যে 30% আছে সেই সম্পর্কে মূল্যবান প্রতিষ্ঠা করে ধরবে এবং ডিজিটালের যে অ্যাডভান্টেজ গুলি সুবিধাগুলি পাচ্ছি চিকিৎসা থেকে শুরু করে এটি জেট পর্যন্ত বিস্তারিত জানা আছে সকল ক্লাস এর মধ্যে। আসলে ডিজিটালাইজেশনের কথা বলতে গেলে তো শেষ করা একটু তুলে ধরে সেটা হচ্ছে ধরেন তখন টাকা দিতাম 2000 টাকা মাস চলতে হবে, মাসের শেষে যে
ওই মুহূর্তে যে টাকা চাবো বাবার কাছে মায়ের কাছে যার কাছে, তখন যদি টাকা চাইতাম তাহলে তো ঠিক আছে, মানে তাও তো পৌঁছিল না। সেকেন্ডের মতো আপনি বিকাশ করে আছে সামনে রাখলে বাকি আছে অন্য কিছু সব কিছু একটা ভালো দিক আছে। খুব সুন্দর একটি প্রস্তাব করার মতো চলে আসছেন আমার দেখা আলোকিত করার হিসাবে সেলিম রাজা সাহেব যে কথাটা তুলে ধরেন একজন আলোকিত ব্যক্তি হিসাবে, উনি ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে কনসেপ্টটা তুলে ধরলেন 2021-2041 কথাটা এবং সুবিধার কথাটা যে কথাটা তুলে ধরলেন, আমরা অনলাইন সেক্টর থেকে সেকেন্ডের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আমি অগ্নিছড়া মাসে যদি আমি সেলিম রাজা সাহেব সম্পর্কে যদি বলতে হয়, আমি ডেবিটটা শেষ করাতে এসে একটি কথা বলবো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার গড়ে তোলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো কথা ছিল। আমি একজন জ্ঞানী গুণী, একজন ব্যক্তি সম্পূর্ণ মানুষের সহচর্য হয়ে আমি টপ করার জন্য সেলিম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা আমার স্যাটেলাইটের সামনে এবং স্যাটেলাইটের বাইরে আমার টপশোটি দেখবে, আপনারা আলোকিত মানুষ হিসেবে তার প্রতিধ্বনিগুলি বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আজ রাত আপনারা 10:15 আমাদের অনলাইন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন বাংলাদেশ পার্টি মানুষের স্বনামধন্য এডুকেটেড পার্সন জনাব সেলিম রাজা সাহেবের টক শোটি 10:15 ব্রাইট নিউজ 99 অনলাইন চ্যানেল থেকে www.brightnews99.com অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেন যতদিন আমাদের পদ্মা ম্যাগনা যমুনা আছে ব্রাইট নিউজ 99 থেকে আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করে তাতে আপনাদের মঙ্গল হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে। এবং ভিউয়ার্স, আমাদের কুমিল্লা সান মেডিকেল সার্ভিস হাতিয়াটি পাওয়া করে এই প্ল্যাটফর্মে আসছে। আপনারা যারা পেশেন্ট আছেন আপনারা শীঘ্রই যে কোনো একটা ব্যাপারে পরামর্শের জন্য আসেন এবং পেশেন্ট নিয়ে আসেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ।